ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ভাইজান এলোরের ঝড়ে তো মজে আছে পুরো বাংলাদেশ, আর এর মধ্যে সামনে আসতে যাচ্ছে বাংলার ভাইজান শাকিব খানের নাকাব ছবির ট্রেলার। আজ সকালে SBF এর ইউটিউব চ্যানেলে ট্রেলারটি আপলোড হওয়ার পর তা আবার সরিয়ে ফেলা হয়। যারা এখনও ট্রেলারটি দেখেননি তাদের জানিয়ে দিতে চাই কেমন হয়েছে নাকাবের ট্রেলার। নাকাবের ট্রেলার দেখে এক কথায় বলতে হবে, যারা বলছে শাকিব খানের ভাইজান এলোরে শাকিব খানের ওয়ান অব দ্য বেস্ট মুভি ইন হিজ ক্যারিয়ার, নাকাব ছবির ট্রেলার দেখে হয়তো বলবে সেরা ছবির যাত্রা সবে শুরু। টান টান উত্তেজনায় ভরা ছিল নাকাব ছবির ট্রেলার, যেখানে প্রথমে শাকিবকে দেখা যাচ্ছে ধুরন্ধর অ্যাকশন করতে, আবার সেই সাথে নুসরাত জাহানকে শাকিব খানের প্রেমে হাবুডুবু খেতে। এরপর হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টের পর দেখা যায় শাকিব খান পেয়ে যায় এক অলৌকিক শক্তি, যা দিয়ে তিনি দেখতে পান ভূত। আর এর থেকেই শুরু সকল টুইস্টের, যেখানে দেখা যায় আরও এক শাকিবকে, কিন্তু সে থাকে ভূত। আর এই টান টান উত্তেজনায় শেষ হয় এই ছবির ট্রেলার। এই দে শাকিব খান যে তার ভক্তদের ভিন্ন কিছু উপহার দিতে যাচ্ছে তা মানতেই হবে। একে তো শাকিব খানকে এই চরিত্রে কখনো ভক্তরা দেখেননি, আর ওইদিকে শাকিব খানের সাথে নতুন দুই নায়িকা আর এই ভূতের টুইস্ট। বোঝাই যাচ্ছে কমার্শিয়াল ছবির সব মশলায় ভরপুর এই ছবিটি। তো বন্ধুরা, আপনারা দেখেছেন কি নাকাব ছবির ট্রেলার? দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে কেমন লেগেছে। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।